দক্ষিণ গাজাত বায়ু সেনার অভিযান, উত্তর গাজাত স্থল সেনার অভিযান। মুঠর উপর গাজা অবরুদ্ধ করে ইসরায়েলে চলাই আছে আক্রমণ। বিগত চব্বিশ ঘণ্টাত এই আক্রমণত পুনৰ 200 জন লোকে প্রাণ হেরাইছে গাজা স্ট্রিপত। হয় যুদ্ধভূমি গাজা স্ট্রিপ বিধ্বস্ত হয়েছে। যুদ্ধভূমি গাজা স্ট্রিপত আত্মগোপন করে থাকা হামাস নিঃশেষ করবলৈ লওয়া অভিযানের নামত নিরীহয় প্রাণ হেরাইছে, যাক লৈ প্রতিটো দিনেই উৎকণ্ঠাত সময় পার করেছে রাষ্ট্রসংঘকে ধরে বহু দেশে। বিগত চব্বিশ ঘণ্টাত উত্তর গাজা দক্ষিণ গাজা দুইটা প্রান্ততে চলা অভিযানত 2 শতাধিক লোকে প্রাণ হেরাইছে। এতিয়া মৃতকর সংখ্যায় লাহে লাহে 21,000 ঘরও অতিক্রম করব। আর সবাতুক পরিতাপর কথা যে শেহতীয়াকৈ যে তথ্য সম্মুখলৈ আহিছে, দক্ষিণ গাজাত ইসরায়েলে চলোৱা আক্রমণত এটা পরিয়ালরে 76 জন সদস্যই প্রাণ হেরাইছে। হয় 76 জন সদস্য, এটা বৃহৎ পরিয়াল। এই বৃহৎ পরিয়ালটোর প্রতিজন সদস্যই প্রাণ হেরাবলগিয়া হল ইসরায়েলর আক্রমণত। হামাস নিঃশেষ করার নামত আকাশমার্গেরে দক্ষিণ গাজাত যেদরে গোলা বারুদ বিস্ফোরক সামগ্রী আক্রমণ চলাই আছে, অভিযান চলাই আছে, এই সময়সাত তাত মানুষ জিয়াই থাকার কোনো পরিবেশ নাই। আর এই পরিবেশত এতিয়া দৈনিক শতাধিক লোকে প্রাণ হেরাই গেছে। বিগত 48 ঘণ্টাত 390 অধিক লোকে প্রাণ হেরাইছিল, আর বিগত 24 ঘণ্টাত 2 শতাধিক লোকে প্রাণ হেরাইছে। আর তার মাজত দক্ষিণ গাজার একটা পরিয়ালরে 76 জন লোকে প্রাণ হেরাইছে। আর সেয়ে এই ক্ষেত্র উদ্বিগ্ন হয়ে উঠিছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে। জো বাইডেনে শেহতীয়াকৈ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর সঙ্গে টেলিফোনত কথা পাতিছে। অবশ্যই বাইডেনে পিছত কয় যে তেওঁলোকৰ মাজত হওয়া টেলিফোনিক বার্তালাপত যুদ্ধবিরতি সন্দর্ভত কোনো আলোচনা হওয়া নাই। যে যুদ্ধবিরতিক লৈ রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদত এটার পিছত আনটো প্রস্তাব লওয়া হয়েছে। গাজার শেহতীয়া পরিস্থিতিক লৈ মানবীয় সাহায্য সামগ্রী প্রেরণের ক্ষেত্রে এটার পিছত আনটো প্রস্তাব লওয়া হয়েছে। অবশ্যই এই সন্দর্ভত কোনো ধরনের আলোচনা হওয়া নাই বলেও এফালে জো বাইডেনে মন্তব্য করেছে। আনফালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে কৈছে যে জো বাইডেনের সঙ্গে হওয়া টেলিফোনিক বার্তালাপত যুদ্ধবিরতি সন্দর্ভত কোনো ধরনের আলোচনা হওয়া নাই। লগতে ইসরায়েলের প্রধানমন্ত্রীগুলি পুনের সকিয়াই দিয়ে কলে যে যেতালেক হামাস ধ্বংস নহয় তেতালেক ইসরায়েলে যুদ্ধ অব্যাহত রাখব। আর একইখিনি তথ্য হামাসে প্রকাশ করেছে। গাজাক শাসন করা হামাসে প্রকাশ করে যে মাত্র 24 ঘণ্টাতে ইসরায়েলের আক্রমণত গাজাত 2 শতাধিক লোকে প্রাণ হেরাইছে। যুদ্ধ আরম্ভ হওয়ারেপরা এই পর্যন্ত প্রায় 2 মাহ 18 দিন ধরে চলা এই যুদ্ধত এই পর্যন্ত 20,500 অধিক লোকে প্রাণ হেরার তথ্য প্রকাশ করেছে গাজা শাসন করা হামাসে। আর পরিতাপর কথা যে নিহত সকলের ভিতর হয়েছে অধিকাংশ শিশু আর মহিলা। ইসরায়েলি সেনার মুখ্য মুখপাত্র প্রকাশ করেছে যে উত্তর গাজার প্রায় সকল স্থানতে ইসরায়েলি সেনার স্থল অভিযান সম্পূর্ণ হয়েছে। হয় কেবল দক্ষিণ গাজা বা উত্তর গাজাই নহয়, এই যুদ্ধ আন আন স্থানলৈ প্রসারিত হব। যি স্থানতে হামাসে আত্মগোপন করে থাকার তথ্য IDF লাভ করব সেই স্থানতে অভিযান চলাব বলে পুনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রগী প্রকাশ করেছে। একইখিনি কথা বারে বারে প্রকাশ করে আছে, ঘোষণা করে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে যে এই যুদ্ধ কোনো পদ্ধেই পি চহকী নাহে, বরং দুগুণ আক্রমণাত্মক রূপত এই অভিযান চলিব হামাসর বিরুদ্ধে। কেবল গাজা স্ট্রিপে নহয়, ওয়েস্ট ব্যাঙ্কত থাকা হামাসর ঘাটিটো আক্রমণ চলার হুঙ্কার দিছে, আর সেই ইঙ্গিতে প্রদান করিলে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রগীও। আর যে আক্রমণের বিরুদ্ধে বিশ্বজুড়ি প্রতিক্রিয়া অব্যাহত থাকার সময়তো নিজের স্থিতিত অটল থাকি ইসরায়েলে চলাই গেছে আক্রমণ। আর যে আক্রমণের বিভিন্ন অভিযোগ আহিছে যে যুদ্ধ অপরাধ সংঘটিত করেছে ইসরায়েলে, যুদ্ধের নীতি নিয়ম উলঙ্ঘা করে বারে বারে যুদ্ধ অপরাধ সংঘটিত করে আহিছে ইসরায়েলে। ইসরায়েলে যেসমূহ বিস্ফোরক সামগ্রী ব্যবহার করেছে তাত হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে, আর এই হোয়াইট ফসফরাস ব্যবহার করার ক্ষয়ক্ষতি 40 গুণ পর্যন্ত বৃদ্ধি পাইছে। এই হোয়াইট ফসফরাস অত্যন্ত মারাত্মক। এই হোয়াইট ফসফরাসে এটা অট্টালিকার লোহার রড পর্যন্ত গলায় নিমিষতে সারখার করে পেলাব পারে। মানুষের হাড় পর্যন্ত নিমিষতে জ্বলি সারখার করে পেলায় এই হোয়াইট ফসফরাসযুক্ত বোমায়। আর সেই হোয়াইট ফসফরাসযুক্ত বোমা ব্যবহার করিয়ে ইসরায়েলে হামাসর বিরুদ্ধে চলাই থাকা আক্রমণত নিরীহয় প্রাণ হেরাবলগিয়া হয়েছে, যার বাবে বারে বারে ধিক্কার গরিহণার সম্মুখীন হয়েছে। এই বিষয়টো আমেরিকার রাষ্ট্রপতিগুলিয়ে উদ্বেগ প্রকাশ করে কৈছিল যে হোয়াইট ফসফরাস
সঠিক রূপত ব্যবহার করার বাবেহে আমেরিকায় যোগান ধরে মিত্র দেশসমূহক কিন্তু ইয়ার অপব্যবহার করার অভিযোগ আহিছে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ এবার দুবার নহয় বহুবার আহি আছে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু কোনো হেঁচাকে ক্যারেপ করা নাই ইসরায়েলে বরং পুনর ভয়ানক রূপত আক্রমণ চলাই গৈছে ইতিমধ্যে যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপত পরিণত হওয়া গাজা স্ট্রীপত এটার পিছত আনটো সুরঙ্গ উদ্ধার করেছে পনেরো শতাধিক সুরঙ্গ গহ্বর আবিষ্কার করেছে ধ্বংস করেছে কিন্তু তথাপিও হামাসক নিষেধ করিব পৰা নাই তথাপিও হামাসর দখলত থকা ১৩০ৰো অধিক পণবন্দীক এতিয়াও মুকলি করে আনিব পৰা নাই ইসরায়েলে আর শেহতিয়া যি অভিযান চলি আছে যি আক্রমণত নিরীহয় প্রাণ হেরুবলিয়া হয়েছে আর এই ক্ষেত্রে উদ্বিগ্ন হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন আর যার বাবে শেহতীয়া পরিস্থিতি সন্দর্ভত আলোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর সঙ্গে জো বাইডেনে অবশ্যই এই আলোচনা যুদ্ধবিরতিক আলোচনা হওয়া নাই যদিও এই আলোচনাতে টেলিফোনিক বার্তালাপতে পুনর্বার আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে স্পষ্ট করে দিলে যে গাজাত লক্ষ্য পূরণ নোহালে যুদ্ধ বন্ধ নহয় আর এনেকা ধরনের একটা অবস্থার পরিপ্রেক্ষিত এটা দিক বিদিক হেরুয়াইছে এক প্রকার হামাসর শীর্ষ নেতাসকলে যার বাবে শেহতীয়াকৈ আনকি আমেরিকার ওসরতো খাতুনি ধরেছিল আমেরিকার শরণাপন্ন হয়েছিল যাতে আমেরিকায় পারমাণবিক আক্রমণের হুঙ্কার দিয়ে ইসরায়েলক যাতে ইসরায়েলে গাজা স্ট্রীপর আক্রমণ বন্ধ করে সেই হেঁচা দিবর চেষ্টা চলা হয়েছে কিন্তু সেই হেঁচার প্রতি কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই ইসরায়েলে তার সমান্তরালক লোহিত সাগরত হুথির আতঙ্ক অব্যাহত আছে লোহিত সাগরত এটার পিছত আনটো আক্রমণের ঘটনা সংঘটিত করেছে হুথি বাহিনীয়ে শেহতীয়াক ভারত অভিমুখী দুখনক ট্যাঙ্কারত ভয়ানক আক্রমণ ড্রোন বোমারে আক্রমণের ঘটনা সংঘটিত করেছে অবশ্যই সৌভাগ্যবশত এই যে ট্যাঙ্কার এই ট্যাঙ্কারত থাকা ২৫জন ভারতীয় প্রাণ রক্ষা পড়েছে হেলিকপ্টারে এসকোর্ট দি লই যাবলগিয়া হয়েছে জাহাজ গতি এনেকা একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে বর্তমান হুথিক লোহিত সাগরত যার বাবে নিরাপত্তার ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে আমেরিকার নেতৃত্বত নখন রাষ্ট্রে এক বিশেষ স্পেশিয়াল টাস্ক ফোর্স গঠন করেছে আর এই টাস্ক ফোর্সে নিরাপত্তা দিয়ার পিছতো কিন্তু ভারত অভিমুখী জাহাজত আক্রমণ চলাইছে হুথি বাহিনীয়ে গতি বিভিন্ন প্রকারে এতিয়া যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলক হেঁচা প্রয়োগ করার চেষ্টা চলাইছে কিন্তু ইসরায়েল নিজের স্থিতিত অটল যুদ্ধ চলবই হামাস নিষেধ হবই লাগিব কেবল গাজাই নহয় অন্যান্য স্থানলৈ যুদ্ধ সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত দিছে ইসরায়েল সরকারে